কিন্তু এই হিরো আলমকে ভাই ডাকার জন্য আমাকে অনেক ধরনের কথা শুনতেছে, তাতে আমার কিছু আসা যায় না। যার যেরকম মাইন্ড, আলম তো এখন ঢাকা সদর আসনে নির্বাচন করছে, একটু যদি বলতেন যে আসলে। আপনাকে ধন্যবাদ, আমার দর্শকদেরও ধন্যবাদ, আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, দর্শকরা জানে কাজল পপি কিরকম বা কী ধরনের মানুষ। তো এই যে মানুষের যে কিছু যে নিডি ম্যানের লোকজন আছে তারা তো এরকম বলবেই বিয়ে করছে, ও তো আমার ছেলের বয়স, আর ভাইকে কখনো বিয়ে করা যাবে, ভাই হচ্ছে পবিত্র একটা বন্ধন। তো যাই হোক, হয়তো তারাও ঠিক হয়ে যাবে, দেখতে দেখতে আকাশে চাঁদ উঠলে যেরকম মানুষ দেখে যে আকাশে চাঁদ উঠছে বলতে হয় না, পাবলিকও বুঝবে যে এটা আসলে ভাই বোন, আমরা রিয়েল ভাই বোন। আমার ভাইরা ইতালি থাকে, আমার ভাই আর ও আমার কাছে পার্থক্য নাই, হয়তো আমার মা অনেক কুটিপতি, আমার ভাইরা অনেক কুটিপতি, ও নাইলে একটু নিচ, এই তো, কিন্তু সেও আমার ভাই, আমি যেহেতু ভাই ডেকেছি। আর কষ্ট কি জিনিস সেটা আমি কিন্তু জীবনে করে আসছি। মানে কে সে, কে একটু? হিরো আলম, হিরো আলম কষ্ট করে এই ধাপে আসছে। হ্যাঁ, আর কষ্টটা কি জিনিস সেটা আমি করেছি আমার বাচ্চা তিনটাকে নিয়ে। হয়তো আমি অনেক, আমার হাজব্যান্ড কুটিপতি ছিল, বাবা মাও কুটিপতি, মাও কুটিপতি, বাবাও কুটিপতি, কিন্তু আমি ভাই সাধারণ একজন মানুষ, গরিব মানুষ, ফকির নেই। কিন্তু এই হিরো আলমকে ভাই ডাকার জন্য আমাকে অনেক ধরনের কথা শুনতেছে, তাতে আমার কিছু আসা যায় না। যার যেরকম মাইন্ড, তবে বেশিরভাগই মানুষ আমাকে ভালো বলেছে, ভালো আর খারাপ না, আমি তাকে ভাই বলেছি, আর সেও টোকায় আমিও টোকাই, কেননা আমি কষ্ট করে কিন্তু আসছি, আমি জানি কষ্টটা কী জিনিস, সেই জন্যে কিন্তু তাকে আমার ভালোবাসা। আমার রক্তের ভাইকে যতটুকু ভালোবাসি ঠিক আমি হিরো আলমকে ততটুকুই ভালোবাসি, সেটা হচ্ছে ভালোবাসার থেকে আমি হিরো আলমকে আর কি খুব বেশি পছন্দ করি, কারণ কষ্টটা কী জিনিস। আর হিরো আলম যদি জিতে, যেহেতু এর আগে আমি বলেছি যে আমি গরু হব 17 আসনের নির্বাচন, নির্বাচনে যদি বগুড়াতে 17 আসন ঢাকার, ঢাকা না, আগে যখন বগুড়ার ব্যাপারে আমি বলেছি যে আমি গরু জব করে খাওয়াবো যদি জিতে, কিন্তু জিতে না সেই জন্য আমি খাওয়াই না। যদি ঢাকাতে সে জিতে আমি 5000 লোক খাওয়াবো। শিওর শিওর? মানে কি থেকে মনে হলো যে 5000 লোককে আপনি খাওয়াবেন? ভাই, একটা মানুষ চানাচুর বিক্রি করে ঢিসের লাইন থেকে এসে তা হিরো হয়েছে, তাকে এত মানুষ টোল করেছে, এত মানুষ এত খারাপ কথা বলেছে, সে পিছনে দিকে ফিরে যায় নাই, সে বসে পড়ে নাই, সে কিন্তু তার মতো সে এগিয়ে এসেছে, তাই না? আর এই মানুষটাকে স্লেট ছাড়া আর কিছু দেওয়া যায় না, এই মানুষটাকে আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা। যে মানুষটা মানুষকে তুচ্ছ করে সে কিন্তু কাজে আগাচ্ছে। আর এই জিনিসগুলো কিন্তু মেসেজ, আমাদের এই যুগে ছেলেরা মোবাইলের ভিতরে পড়ে থাকে, ছেলেরাও যেন ওকে দেখে ফলো করে যেন কাজের মধ্যে আগায় আসে, ছেলেরা যেন কাজ করে। যে হিরো আলম যদি পারে তাহলে আমরা পারবো না কেন? আমিও ভাইয়া একটা সময় অসুস্থ হয়ে আমার অনেকগুলো টাকা মাইর খেয়ে, বেশ অনেক টাকা, যে টাকার কথা বলা যাচ্ছে না, অনেক টাকা মাইর খেয়েছি, সেই টাকা মাইর খেয়ে আমি দেশে চলে গেছিলাম। আমি কিন্তু হিরো আলম রে যখন দেখছি চাপা ভাঙ্গা, ওর মতো ছেলে যদি হিরো হইতে পারে, আমার মতো ছেলেকে আমি, আমার মতো মহিলাকে আমি ভিলেন হইতে পারবো না? আমি কেন অভিনয় ছেড়ে দিয়ে আসছি? আমি তো কাজ জানি, কেন কাজ করবো না? আমি কিন্তু আবার বাড়ির থেকে ঢাকায় এসেছি, আমরা ঢাকায়, আমার মা কুমিল্লার, আমি ঢাকায় এসেছি, আর তাকে অনুসরণ করে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। আমি ইভেন্টের কাজ করি, কসমেটিক্সের বিজনেস করি, বিভিন্ন কাজ করি, নাটকে অভিনয় করতেছি, আগে টিভিতে নাটক করেছি অনেক, এখন ইউটিউবে কাজ করছি। এই যে আমার এত দূর আসা, সেটা একমাত্র আমার আইকন হচ্ছে হিরো আলম। হিরো আলমকে দেখে কিন্তু আমি আগাইছি, নাইলে আমার চুল পেকে, আমার দাঁত পড়ে আমি কিন্তু অচল কয়েন হয়ে গেছিলাম, পড়ে যেতাম, আমার এত দূর আসতে পারতাম। আজকে আমার বাচ্চাদেরকে আমি একটা টাকা দিতে পারি, আমি আমার বাচ্চাদের আমার খুশির মতো একটা গিফট করতে পারি, একটা অসহায় মানুষদেরকে আমি কিছু খাওয়াতে পারি, দান করতে পারি, এটা কার দিকে তাকায়? এই হিরো আলমকে ফলো করে তো ওর মতো ছেলে যদি পারে আমি কেন পারবো না? আমি কাজল পপি কেন পারবো না? আমি কোন দিক দিয়ে নাই?